জাতীয় নির্বাচন সংঘাত ও সহিংসতা মুক্ত রাখতে চট্টগ্রামে বিশেষ ছক এঁকেছে পুলিশ প্রশাসন। মহানগরে আসন ও ভোট কেন্দ্র ঘিরে প্রথমবারের মতো তৈরি করেছে নির্বাচনী মানচিত্র। করা হয়েছে ভোটে সংঘাত বাধা দিতে পারে এমন ব্যক্তিদের তালিকাও। রনি দত্তের রিপোর্ট। নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় কোনো সহিংসতা না হলেও চট্টগ্রামের অন্তত 9টি আসনে বিচ্ছিন্ন কিছু ঘটনা বাড়িয়েছে উত্তাপ। তাই ভোট নিয়ে বাড়তি সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচনকে সংঘাত ও সহিংসতা মুক্ত রাখতে ভোট কেন্দ্র চিহ্নিত করার পাশাপাশি বিশেষ পরিকল্পনা সাজিয়েছে পুলিশ। এতে মহানগরে আসন ও ভোট কেন্দ্র ঘিরে একটি নির্বাচনী মানচিত্রও তৈরি করেছে সিএমপি। 16 থানার আওতাধীন সব কেন্দ্রকে ভাগ করা হয়েছে 4টি জোনে। গুরুত্ব অনুসারে কেন্দ্রগুলোকে চিহ্নিত করা হয়েছে লাল, হলুদ ও সবুজ রঙে, যাতে সহজে জানা যায় গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর অবস্থান এবং যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে। যে কোনো পরিস্থিতিতে যে কোনো এলাকায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতি 10টি কেন্দ্র নিয়ে গঠন করা হয় একটি ইউনিট। নগরে এমন ইউনিটের সংখ্যা 66টি। আমরা এমনভাবে একটা জাল বিস্তার করেছি যে আপনি যে কোনো না কোনোভাবেই চেষ্টা করেন না কেন, আপনি আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজ্ঞ বিচারক, মোবাইল টিম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুড প্যাট্রোল, এদের কারো না কারো নিয়ন্ত্রণ, মানে কাউকে আপনি ফাঁকি দিতে পারবেন না, কোনো না কোনো জায়গায় আপনি আটকে যাবেন। নাশকতা বা সংঘাত সৃষ্টি করতে পারে এলাকাভিত্তিক এমন ব্যক্তিদের একটি সম্ভাব্য তালিকাও তৈরি করেছে পুলিশ। সংসদ নির্বাচনকে ঘিরে গেল এক মাস ধরে প্রস্তুতি নিয়ে এসব পরিকল্পনা সাজিয়েছে সিএমপি। কেউ যদি সাথে সাথে জানায়, প্রিজাইডিং অফিসার হোক বা আমাদের পুলিশের নিয়ন্ত্রণে হোক বা অন্য যে কোনো ব্যক্তি যদি আমাদেরকে ইনফর্ম করে যে ওখানে এরকম ঘটনা ঘটতেছে, সাথে সাথে 5 মিনিটও লাগবে না আমাদের, আপনার ওই সেন্টারে আমাদের ফোর্স পৌঁছে বা আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছে। একইভাবে প্রস্তুত জেলা পুলিশও। তবে জেলায় এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রের দূরত্ব একটি বড় চ্যালেঞ্জ হলেও খুব অল্প সময়ের মধ্যে যাতে পুলিশ পৌঁছাতে পারে সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে তারাও। একই কথা বলছেন রিটার্নিং কর্মকর্তাও। এই যে গুরুত্ব বিবেচনা করে আমরা অলরেডি প্ল্যান করেছি যে ফোর্স ডিপ্লয়মেন্ট কীভাবে করা হবে, আর শুধু তাই না, এর মধ্যে এই সমস্ত গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আমরা মোবাইল টহল বাড়িয়ে দিয়েছি, আমরা অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করেছি, আমরা এমনভাবে তাদের রুটটি ঠিক করে দিচ্ছি যাতে করে একটি টহল টিম একটি কেন্দ্র থেকে বের হয়ে পরবর্তী যে ভোট কেন্দ্র সেটিতে যখন বের হবেন তার 5 মিনিটের মধ্যে কিন্তু আরেকটি টিম এসে পৌঁছাবে। চট্টগ্রামে 16টি আসনে মোট কেন্দ্রের সংখ্যা 2023টি, এর মধ্যে জেলায় কেন্দ্রের সংখ্যা 1363টি, 660টি মহানগরে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।